বর্তমানে জাতীয় দলের সকল ক্রিকেটাররা ছুটিতে রয়েছেন। দেশের খেলা না থাকায় নিজেদের পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সময় দিচ্ছেন সকল ক্রিকেটাররা। কেউ আবার বাইরে ঘুরতে গিয়েছেন। আর ইতিমধ্যে মুস্তাফিজুর রহমানকে দেখা গেল একজন ভক্তের ফোন ভাঙতে চাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তেমনটাই দেখা যাচ্ছিল এবং ভিডিওতে লেখা ছিল, মুস্তাফিজুরও অহংকারী হয়ে গেছে বলে ফোন কিন্তু ভেঙে ফেলব। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে সবাই বাজে মন্তব্য করছে। যদিও ভিডিওটির একটি ছোট্ট ক্লিপ, এর আগে পিছনে কী ঘটেছে সেটা এখনও জানা যাচ্ছে না। এ ব্যাপারে অবশ্য এখন পর্যন্ত মুখ খোলেনি মুস্তাফিজুর রহমান। তার সাথে আসলে কী ঘটেছে জানে গিয়েছে, মুস্তাফিজুর রহমান নিজের এলাকায় সাতক্ষীরাতে বাইকে ঘুরছিলেন। এমন সময় আরেকজন বাইক নিয়ে তার পিছু পিছুই ছুটছিল, বারবার মুস্তাফিজুরকে উত্তপ্ত করছিল ছবি তোলার জন্য। এক পর্যায়ে মুস্তাফিজুর রহমান বিরক্ত হয়ে বলে ফেলেন, ফোন কিন্তু ভেঙে ফেলবে। আর এই ভিডিওটির ছোট্ট ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়ে এখন মুস্তাফিজুরের ইমেজ নষ্ট করা হচ্ছে এমনটাই দাবি অনেকের। আবার কেউ কেউ মুস্তাফিজুর রহমানকেই দোষ দিচ্ছেন। ভক্তের ফোন ভাঙতে যাওয়ায় অনেকেই মুস্তাফিজুর রহমানকে এখন অহংকারী মনে করছেন। প্রিয় দর্শক, আপনি কী মনে করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।